গাজীপুর খুলনা সিটিতে চলছে মনোনয়ন যাচাই, শেষ দিনে চূড়ান্ত হচ্ছে কাউন্সিলর প্রার্থী। খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের দ্বিতীয় দিনে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। শেষ দিনে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের প্রার্থীদের বৈধতার মধ্য দিয়ে শেষ হবে দুই সিটিতে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। এর আগে প্রথম দিনে মেয়র পদে দুই সিটিতে 14 জন প্রার্থীর মনোনয়ন বৈধ করেন রিটার্নিং কর্মকর্তা। খুলনায় 5 জনের সবার এবং গাজীপুরে 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুই সিটিতে ভোট হবে 15 মে। দর্শক, এবার জানবো খুলনা সিটি নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ের খবর। টেলিফোনে কথা বলছি সহকর্মী শেখ লিয়াকত হোসেনের সঙ্গে। লিয়াকত, মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের দ্বিতীয় দিনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। আজ দুপুর পর্যন্ত কাউন্সিলর পদে 19 জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলীর সাথে কথা হলে তিনি এ তথ্য নিশ্চিত করেন। সকাল থেকে 9 থেকে এবং 16 নম্বর ওয়ার্ডের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই চলছে। এখনো বাকি যে মনোনয়ন পত্র বাছাই হবে সেগুলি 31টি ওয়ার্ডের, বাকিগুলি যাচাই বাছাই চলবে। এ চলবে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচনে কাউন্সিলরদের ব্যাপক আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে নির্বাচন অফিসে। সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশে খুলনার সিটি নির্বাচনের যাচাই বাছাই পর্ব চলছে। শর্মা, ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। চলে যাচ্ছে পরবর্তী সংবাদ।